আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা অনেক মনোযোগের সাথে পড়াশোনা করছো, কঠোর পরিশ্রম করে যাচ্ছ এবং তোমরা তোমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, এবং এই অধ্যায়টি হচ্ছে কৃষি উপকরণের উপর। অর্থাৎ আমরা একটি ফসল চাষ করতে গেলে বীজ বোনা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের দরকার, যে কীভাবে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, কীভাবে লাভ ব্যবহার করলে আমরা অধিক বেশি মুনাফা অর্জন করতে বা লাভবান হতে পারে, একজন কৃষক কীভাবে লাভবান হতে পারে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। যেটি আদর্শ বীজতলা আমরা কীভাবে তৈরি করতে পারি, এবং সেই বীজতলা তৈরি করতে গেলে তার জমির বৈশিষ্ট্য, তার মাটির বৈশিষ্ট্য, মাটির গঠনগত বৈশিষ্ট্য কী হবে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। তারপর আমরা কীভাবে সাশ্রয়ীভাবে আমরা কীভাবে জমিতে সার প্রয়োগ করতে পারি, এরকম বিভিন্ন বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা একদম আমাদের প্রথমে যেটি দেওয়া আছে একদম চ্যাপ্টার শুরুতে সেটি আমরা একটু পড়ে নিই। আমরা পূর্ববর্তী শ্রেণীতে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ নিয়ে আলোচনা করেছি। এ অধ্যায়ে আমরা বীজ বপনে উপযুক্ত মাটি প্রস্তুত করা, আদর্শ বীজতলা তৈরি ও তার রক্ষণাবেক্ষণ, এবং সাশ্রয়ী রূপে সার ব্যবহার করা ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হবে। বীজতলার মাটি যদি উপযুক্তভাবে তৈরি করা না যায়, তবে অনেক বীজ গজাবে না। যথাযথভাবে বীজতলা তৈরি ও রক্ষণাবেক্ষণ করা না হলে উপযুক্ত মাটি থাকা সত্ত্বেও চারা ভালো হবে না। আরেকটি বিষয় হলো, জমিতে সার প্রয়োগ করতে গেলে অধিকাংশ কৃষক নিয়ম অনুসরণ করেন না, এতে সারের অপচয় হয় এবং অর্থনৈতিকভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। কাজে এখানে এই বিষয়গুলো আলোচনা করা যুক্তিযুক্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেটি বলা আছে যে বীজতলার মাটি যদি উপযুক্তভাবে তৈরি করা না হয়, তবে অনেক বীজ গজাবে না। অবশ্যই, অর্থাৎ মাটিকে যদি আমরা সঠিকভাবে প্রস্তুত করি না করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে বীজ গজানোর জন্য যে উপযুক্ত যে পরিবেশ, সেটি কিন্তু আমরা সেক্ষেত্রে বন্ধুরা পাবে না। অর্থাৎ জমির মধ্যে ধরো যে একটি আদর্শ বীজতলা তৈরি করতে গেলে মাটি ঝুরঝুরা করতে হয়, কিন্তু তোমার যে জমিতে তুমি বীজতলা তৈরি করছো সেখানে যদি তোমার বড় বড় মাটির ডলা থাকে, তাহলে এরকম একটি জায়গা, অর্থাৎ মাটি যদি অনেক শক্ত থাকে এবং মাটিতে যদি যথেষ্ট পরিমাণে রস না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা চারা গজানোর জন্য বীজ তার অনুকূল পরিবেশ খুঁজে পাবে না, এবং এর ফলে যেটি হবে যে হচ্ছে যে এর ফলে যেটি হবে যে চারা গাছ গজানোর সম্ভাবনা অনেক কমে যাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি জমি ঠিকমতো প্রস্তুত করলাম, কিন্তু এর পরবর্তী যে বীজ লাগানোর পরবর্তী যে পরিচর্যা বা রক্ষণাবেক্ষণ আছে, সেটি যদি আমরা সঠিকভাবে না করি, তাহলেও কিন্তু চারার যে নিয়মিত যে বৃদ্ধি, সেটিও কিন্তু পুরোপুরিভাবে হবে না। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এতে জমি একটি বিষয় হলো, জমিতে সার প্রয়োগ করতে গেলে অধিকাংশ কৃষক নিয়ম অনুসরণ করে না। এটিও একটি জিনিস যে আমাদের দেশে অনেক কৃষক আছেন যারা মনে করেন যে জমিতে যদি আমি বেশি বেশি থেকে বেশি আমি সার প্রয়োগ করি, তাহলে হয়তো বা আমি ফলন অনেক বেশি পাবো। আসলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি ঠিক কিন্তু সেরকম নয় যে আমরা যদি মাটিতে মাটির অবস্থা বুঝি, অর্থাৎ মাটিতে কী পরিমাণ পুষ্টি দরকার এবং উদ্ভিদে কী পরিমাণ পুষ্টি দরকার বা কী পরিমাণ গ্রোথ হচ্ছে, এই জিনিসগুলো দেখে যদি আমরা সার প্রয়োগ করি বা আমি কোন ক্রপের ক্ষেত্রে কতটুকু সার দরকার, এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে জমিতে সার প্রয়োগ করি, অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা সেক্ষেত্রে আমাদের সার প্রয়োগের পরিমাণ অবশ্যই একটি তাৎপর্যপূর্ণভাবে একটি অনেক হারে এটি কমানো যায়। এবং এটি আমরা কীভাবে কমাতে পারি সেটি আমরা যখন আমাদের এই অধ্যায়ের ভিতরে গিয়ে আমরা আলোচনা করব, তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে। তো চলো আমরা পার্ট একে চলে যাই। পার্ট একে আমাদের যদি আছে যে নার্সারিতে বীজ বপনে উপযুক্ত মাটি প্রস্তুত। আমরা জানি বীজতলার বীজ বপন করে চারা উৎপাদন করা হয়। বীজতলার মাটি ভালোভাবে প্রস্তুত না করে বীজ বপন করলে ভালো চারা উৎপন্ন হয় না, যেটি আমি এরই মধ্যে শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। বীজতলার মাটি প্রস্তুত করার জন্য যে উপকরণ লাগবে তা হলো জমি, খুঁটি, জায়গা মাপার ফিতা, কোদাল, জৈব ও অজৈব সার ইত্যাদি। আমাদের দেশে দুই রকমের বীজতলা তৈরি হয়, একটি হচ্ছে শুকনো, আরেকটি হচ্ছে ভেজা।
তো প্রথমে আমরা লিখে নিই, দেখো আমাদের বীজতলার মাটি প্রস্তুত করার জন্য কি কি জিনিস লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখে নাও যে আমাদের বীজতলা মাটি প্রস্তুত করার জন্য কি কি উপকরণ লাগবে। সবার আগে অবশ্যই আমাদের একটি জমি দরকার, যে জায়গাটিতে আমরা আমাদের বীজতলা তৈরি করব। সেজন্য আমাদের হচ্ছে সেটি হচ্ছে আমাদের সেই বীজতলার জন্যই হচ্ছে আমাদের জমিটি দরকার। এরপর দরকার হচ্ছে খুঁটি, অর্থাৎ আমরা যে অংশ জুড়ে বীজতলা তৈরি করব সেখানে আমাদের খুঁটি স্থাপন করতে হবে, এবং জায়গা মাপার জন্য অর্থাৎ কতটুকু জায়গা আমরা বীজতলা করব সেটি পরিমাপ করার জন্য আমাদেরকে এই জায়গা মাপার জন্য আমাদের ফিতা দরকার, এবং বীজতলার মাটিকে কুবানোর জন্য অর্থাৎ এদিকে টুকরা টুকরা করার জন্য আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে কোদাল, এবং বীজ বোনার পর বীজের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য আমাদের বিভিন্ন রকমের জৈব এবং অজৈব সার তৈরি করতে হবে। জৈব সার মানে হচ্ছে আমরা যদি বলি যে আমাদের উদ্ভিদ বা পানির যে উৎস আছে, অর্থাৎ গোবর, গাছের ডালপালা, বিভিন্ন অংশ নিয়ে যেই সার তৈরি করা হয় সেটা হচ্ছে জৈব সার, এবং অজৈব সার যেটি হচ্ছে যে এটি মূলত আমরা বলতে পারি আমাদের যে রাসায়নিক রাসায়নিক শিল্প কারখানায় প্রস্তুতকৃত যে বিভিন্ন রকম সার আছে সে সারও আমাদেরকে প্রয়োগ করতে হয়। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের দেশে সাধারণত দুই ধরনের বীজতলা তৈরি করা হয়, একটি হচ্ছে শুকনা এবং ভিজা। লেখা আছে শুকনো বীজতলা সরাসরি বীজ বপন করা হয়, তবে ভেজা বীজতলার ক্ষেত্রে মাটি পানি দ্বারা ভিজিয়ে কাদা করে সমান করতে হয়, অতএব বীজ বপন করতে হয়। বীজতলা মাটি প্রস্তুতের নিয়মগুলি লেখা হলো। তো বীজতলা হলো তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধু কয় রকম, এটি হচ্ছে দুই রকম, একটি হচ্ছে শুকনা বীজতলা আর একটা হচ্ছে ভেজা বীজতলা। তো শুকনো বীজতলা যেটি আছে সেটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি যে শুকনো বীজতলা আমাদের সরাসরিভাবে অর্থাৎ আমরা ছিটিয়ে বীজ বপন করতে পারবো, আর ভেজা বীজতলা যেটি হচ্ছে যে আমাদের যেটি করতে হয় অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের বীজ ছিটিয়ে পুঁতে দিতে হয় শিক্ষার্থী বন্ধুরা, এবং সেখান থেকে আস্তে আস্তে হচ্ছে আমাদের চারাগাছের জন্ম হয়। তো দেখো যে তবে ভেজা বীজতলার ক্ষেত্রে মাটি পানি দ্বারা ভিজিয়ে কাদা করে সমান করতে হয়, অতএব অর্থাৎ কাদা যে জায়গাটা অর্থাৎ কাদা অর্থাৎ যদি আমাদের পুরো জমিতে যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে কি যদি আমরা বীজ দেই তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বীজটি মাটির ভিতরে প্রবেশ করবে, এটি ভেসে থাকবে পানির মধ্যে। এই জন্য যদি বলা আছে যে দেখো যে ভেজা বীজতলার ক্ষেত্রে আমাদের বইতে লেখা আছে যে মাটি পানি দ্বারা ভিজিয়ে অর্থাৎ মাটিকে পানি দ্বারা ভিজিয়ে কাদা করে কাদা কাদা অবস্থা সমান করতে হবে, তারপর অতঃপর বীজ বপন করতে হবে। এরপরে বীজতলার মাটি প্রস্তুতির জন্য নিয়মগুলি হলো, আমরা এখন একটু একটু করে আলোচনা করি। দেখো 1 নম্বর যদি দেওয়া আছে যে বীজতলার চারপাশে 30 সেন্টিমিটার চওড়া এবং হচ্ছে 15 সেন্টিমিটার গভীর নালা করতে হবে। তাহলে 1 নম্বর আমরা লিখতে পারি যে
দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে বীজতলাটি আমাদের 30 সেন্টিমিটার চড়া হতে হবে এবং গভীর হতে হবে হচ্ছে গভীর যে নালা যেটি আছে, যে আমাদের 15 সেন্টিমিটার এই নালা তৈরি করতে হবে। এরপর দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের হচ্ছে যে বীজতলার মাটি 20 থেকে 25 সেন্টিমিটার উঁচু রাখতে হবে। এরপর দেওয়া আছে দেখো যে 15 থেকে 20 সেন্টিমিটার গভীর করে বীজতলার মাটি চাষ করতে হবে, অর্থাৎ যে 15 সেন্টিমিটার যে আমি নালা কথা বলেছিলাম সেরকমই 15 থেকে 20 সেন্টিমিটার গভীর করে আমাদের বীজতলার মাটি চাষ করতে হবে। এরপর দেখো দেওয়া আছে হচ্ছে যে এই অবস্থায় মাটি 2 থেকে 4 দিন রেখে দিলে মাটিতে রোদ লাগবে এবং পোকা বের হলে পানি খেয়ে পাখি খেয়ে ফেলবে। এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা যদি এরকম 15 থেকে 20 সেন্টিমিটার গভীর করে মাটিকে যদি উন্মুক্ত রাখা যায়, তাহলে সেক্ষেত্রে যেটি হবে যে অর্থাৎ সে সেক্ষেত্রে হচ্ছে যে তাপের কারণে সূর্যের যে তাপ জমির মধ্যে পড়বে, সে তাপের কারণে দেখা গেছে যে ভিতর থেকে ইনসেক্টগুলো অর্থাৎ পোকামাকড়গুলো বেরিয়ে আসবে এবং জমির আশেপাশে বা উপরিস্থিত যে পাখিগুলো থাকবে সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সেই ক্ষতিকর পোকামাকড়কে খেয়ে ফেলবে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 5 নম্বর যে পয়েন্টে দেওয়া আছে যে এরপর হচ্ছে ঘাস, শিকড় ইত্যাদি অর্থাৎ পাথর ইত্যাদি বেছে ফেলে দিতে হবে, অর্থাৎ আমার 4 এবং 5 নম্বর পয়েন্টটি লিখি, এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেটি যে মাটি 15 থেকে 20 সেন্টিমিটার গভীর করে ফেলে গভীর করে 2-4 দিন ফেলে রাখতে হবে, যাতে করে রোদের তাপে পোকা মাটি থেকে বের হলে পাখি খেয়ে ফেলবে, অর্থাৎ যে আমাদের যে রোদের যে তাপটি, সূর্যের যে তাপটি মাটির ভিতরে প্রবেশ করবে এবং প্রবেশ করলে যেটি হবে যে পোকা এই তাপ সহ্য করতে না পেরে এটি বের হয়ে আসবে। এবং সাধারণত তোমরা জানো যে একটি কৃষি যে জমি আছে, যে জমির চারপাশ সাধারণত বিভিন্ন রকমের পাখি থাকে এবং সেই পাখিগুলো কিন্তু এই পোকামাকড়গুলোকে খেয়ে থাকে। এরপর আমাদের যদি দেওয়া আছে 5 নম্বর পয়েন্টে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে দেওয়া আছে যে এরপর আমাদের ঘাস, শিকড় এবং পাথর ইত্যাদি বেছে ফেলে দিতে হবে। কারণ হচ্ছে যে এটি কেন আমাদের বেছে ফেলে দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা, যে তোমরা জানো ঘাস হচ্ছে একটি
আগাছা, এবং এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের যদি বীজ লাগানোর পর সেখান থেকে যে চারা গাছ গজাবে, সেই চারা গাছের যে প্রাকৃতিক যে উৎসগুলো আছে, প্রাকৃতিক উৎস ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এটি কম্পিটিটর হিসেবে কাজ করবে, অর্থাৎ প্রতিযোগী হিসেবে কাজ করবে। আবার আমরা জানি যে আগাছা যেটি করে যে সেটি হচ্ছে যে শুধুমাত্র এরা খাবারের জন্য প্রতিযোগিতাই করে থাকেন না, এটি হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু এবং প্যাথোজেন, অর্থাৎ ক্ষতিকর যে পোকামাকড় আছে এবং পাশাপাশি হচ্ছে যে ক্ষতিকর যে জীবাণু আছে রোগ জীবাণু, সেটি আশ্রয় হিসেবে আশ্রয়স্থল হিসাবে কাজ করে। এই জন্য অবশ্যই আমাদের হচ্ছে যে এই ঘাস, তারপর যে শিকড় আছে সেটিকে হচ্ছে আমাদের বেছে ফেলে দিতে হবে। এবং এছাড়া পাথর আছে, যে যদি জমিতে পাথর থাকে তাহলে আমরা কিন্তু প্রথম দিকে পড়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের যদি বীজতলার মাটি ভালোভাবে প্রস্তুত না করা হলে, পাঁচ না করে বীজ বপন করলে ভালো চারা উৎপন্ন হবে না, অর্থাৎ যদি আমরা জমি থেকে এই পাথর ফেলে না দেই তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখা গেছে যে চারা গাছে গজাবে, গজানোর সময় তখন এটি বাধাগ্রস্ত হবে এবং যার ফলে যেটি হবে যে আমরা যে চারা সঠিকভাবে যে গজানো যে কথা ছিল সেটি কিন্তু আমরা পাবো না। এই জন্য যেটি করতে হবে যে আমাদের জমি থেকে ঘাস, শিকড় এবং পাথর ইত্যাদি বেছে আমাদেরকে ফেলে দিতে হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এরপর আমাদের যেটি দেওয়া আছে যে 6 নম্বর যে পয়েন্ট, মাটি এঁটেল হলে অন্য জায়গা থেকে দোআঁশ মাটি এনে বীজতলায় মেশাতে হবে, কিন্তু মাটি বেলে হলে জৈব পদার্থ ও দোআঁশ বা এঁটেল মাটি যোগ করতে হবে। দেখো এরপর আমরা পরের পয়েন্টে নিয়ে আলোচনা করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটি যেটি লেখা আছে, দেখো যে মাটি এঁটেল হলে, অর্থাৎ জমি যদি এঁটেল মাটি, তোমরা জানো যে শিক্ষার্থী বন্ধুরা যে এটি পানি ধারণ ক্ষমতা বেশি থাকে, অর্থাৎ এই জমিতে সাধারণত মাটির পরিমাণটা বেশি থাকে, এবং পাশাপাশি লেখা আছে যে যদি এই কাদাযুক্ত মাটি থাকে তাহলে অন্য জায়গা থেকে দোআঁশ মাটি এনে বীজতলা মেশাতে হবে, অর্থাৎ অন্য জায়গা থেকে যে আমাদের ঝুরঝুরা যে মাটি আছে দোআঁশ মাটি, তোমরা জানো যে এখানে হচ্ছে যে আমাদের দোআঁশ মাটি একটু ঝুরঝুরে হয়ে থাকে, এবং হচ্ছে যে এটির মধ্যে 40% মতো অনেক সময় 40% বালু থাকে, বালু মিশ্র থাকে। তো এই এর ফলে যদি হয় যে এটি যদি আমাদের এঁটেল মাটি থাকে তো সেখান থেকে যে অপ্রয়োজন যে পানি আছে সেটিকে তারা শোষণ করে নিতে পারবে। তো জন্যই বলা আছে যে মাটি এঁটেল হলে অন্য জায়গা থেকে দোআঁশ মাটি এনে বীজতলা মেশাতে হবে, কিন্তু যদি অন্যদিকে, অর্থাৎ যদি মাটি যদি বেলে হয়, অর্থাৎ যদি মাটিতে যদি বেশি পরিমাণে বালি থাকে,
বেলে মাটি হচ্ছে, তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, যে এটিতে যেটি যেটি হচ্ছে যে বালুর পরিমাণটা অনেক বেশি থাকে, এবং এটির মধ্যে যেটি হয় যে পোর স্পট অর্থাৎ মাটির মধ্যে আন্তঃকণা যে ফাঁক সেটি বেশি হওয়ার কারণে যেটি দেখা যায় যে জমিতে পানি প্রয়োগ করার পর পর, পানি দেওয়ার পর পর দেখা যায় সেটি নিচের দিকে চলে যায়, অর্থাৎ বেলে মাটি পানি ধারণ ক্ষমতা খুবই কম থাকে। এজন্য হচ্ছে যে এর পানি ধারণ ক্ষমতাটা বাড়ানোর জন্য যথেষ্ট পরিমাণে রস ধারণ ক্ষমতা করার জন্য দেখো কি করতে হবে, যে জৈব পদার্থ বা দোআঁশ বা কোনো কোনো ক্ষেত্রে আমরা এঁটেল মাটিও যোগ করতে পারি। এরপর আমরা চলে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা পরের পয়েন্টটিতে, 7 নম্বর যে আমাদের পয়েন্ট আছে, দেখো বৃষ্টির পানি বা বাতাসে মাটি সরে যেতে না পারে সেজন্য চারপাশে ছিদ্র করা ইট বা অন্য কিছু দিয়ে ঘিরে দিলে ভালো হয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এরপরে যে পয়েন্টটি দেওয়া আছে যে বৃষ্টির পানি বা বাতাসে মাটি সরে যেতে পারে সেজন্য চারপাশে ছিদ্র করা ইট অথবা অন্য কিছু দিয়ে ঘিরে দিলে ভালো হয়। অর্থাৎ আমাদের বীজতলাটি সাধারণত, যেহেতু আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, এটি সাধারণত 15 থেকে 20 সেন্টিমিটার, অর্থাৎ বীজতলার পাশে যে ভূমি আছে সেই ভূমি থেকে 15 থেকে 20 সেন্টিমিটার উঁচু করা হয়, এবং যদি বৃষ্টির পানি থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে যে পাড় ভেঙে যেতে পারে, পাড় থেকে মাটি নেমে যেতে পারে অথবা বাতাসের কারণে মাটি সরে যেতে পারে, সেজন্য চারপাশে ছিদ্র করা ইট বা অন্য কিছু দিয়ে অর্থাৎ কাঠ দিয়ে আমরা যদি একটু ঘিরে দিয়ে দিই, তাহলে হচ্ছে যে এই যে আমাদের মাটি নেমে যাওয়ার যে প্রবণতা এটি কমে যাবে, যার ফলে হচ্ছে এটি বীজতলার জন্য ভালো হয়। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেওয়া আছে যে দেখো বীজতলার দলা বা ডেলা ভেঙে জুড়ঝুড়ো করে মাটি সমান করে দিতে হবে, অর্থাৎ বীজতলার মধ্যে যদি বড় বড় মাটি ঢেলা বা দলা থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা যেটি হয় যে সেক্ষেত্রে কিন্তু বীজের জার্মিনেশন, বীজের অঙ্কুরোদ্গম করতে গিয়ে এটি ব্যাহত হয়। তো এই জন্য যেটি করতে হয় যে আমাদের উচিত সেটি হচ্ছে যে আমরা ঝুরঝুরা করে সমান করে নিতে পারি। তো এই জন্য আমরা এটি লিখি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে বীজতলার দলা বা ঢেলা সো যদি আমাদের বীজতলার মধ্যে যদি এরকম বড় বড় কোনো মাটির ডলা বা ঢেলা থাকে, সেটি সাধারণত কৃষকরা যেটি করেন যে আমাদের কাঠের বা বাঁশের দেখবা কিছু কিছু বাঁশের গোড়া থাকে খুব মোটা, এরকম কিছু দিয়ে অথবা কোদাল দিয়ে এই দলা বা ঢেলা ভেঙে ঝুরঝুরু করে দেয়, যাতে করে জমিতে বীজতলা বীজ লাগানোর পর এটি যেন অঙ্কুরোদ্গমে কোনো ব্যাহত না হয়।
কারণ যদি জমির উপরে পাথর বা এই জাতীয় বা বড় বড় ঢেলার মতো ভারী জাতীয় যদি কোনো জিনিস থাকে এবং ওইটা নিচে যদি কোনো বীজ পড়ে, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ওই ভাড়টাকে অতিক্রম করে বীজের কিন্তু চারাগাছটা বেরিয়ে আসা কষ্টসাধ্য হয়। এই জন্যই হচ্ছে যে আমাদের বীজতলার ঢলা বা ঢেলা ভেঙে ঝুরঝুরু করে মাটি সমান করে দিতে হবে। এরপর আমাদের রয়ে গেছে 9 নম্বর, দেখো, বীজ বপনের 10 থেকে 12 দিন আগে বীজতলায় টিএসপি, এমপিওপি ও 50 শুকনা গোবর বা আবর্জনা সার মিশিয়ে দিতে হবে। যে বীজতলা বপনের হচ্ছে যে 10 দিন আগে টিএসপি, টিএসপি মানে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, এমওপি হচ্ছে মিউরেট অফ পটাশ, এবং 50 শুকনো গোবর বা আবর্জনা সার, অর্থাৎ বীজতলায় বীজ বপনের 10 থেকে 12 দিন আগে এই সারগুলি, অর্থাৎ আমাদের যে সারগুলো আছে প্রয়োজনীয় সার, যেটি উদ্ভিদের এই বীজের প্রয়োজনীয় পুষ্টি এবং বৃদ্ধি সরবরাহের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করবে, তো সেই উপাদানগুলো, সেই সারগুলো জমিতে মিশিয়ে দিতে হবে। এরপর হচ্ছে নার্সারির আকার অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। নার্সারির আকার অনুযায়ী এই জন্য সার প্রয়োগ করতে হবে যে আমাদের যদি নার্সারি বড় নার্সারি হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বড় বীজতলা তৈরি করতে হয়, এবং বড় বীজতলার ক্ষেত্রে যদি জমির পরিমাণ বা জায়গার পরিমাণ বেশি থাকে, তো সেক্ষেত্রে সারের পরিমাণটাও বেশি লাগে। আবার যদি আমাদের বীজতলার আকার বা ছোটো হয়ে থাকে, নার্সারির আকার ছোটো হয়ে থাকে, তা সেক্ষেত্রে আমাদের কম পরিমাণে সার দরকার পড়ে। এবং সাধারণত বীজ আমরা সার কেনার পরে আমাদের সাধারণত অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে যে আমাদের যে প্রয়োজনীয় যে ডোজ বা কী হারে আমাদের সার প্রয়োগ করে সেটি কিন্তু দেওয়া থাকে। তো আমরা সেই অনুযায়ী যদি আমাদের 50 ডিসিমিল হয়, আর যদি ধরো যে আমাদের প্রতি ডিসিমালে আমাদের 2 কেজি করে গোবর সার প্রয়োগ করতে হবে, সো যদি আমাদের এটি একটি 5 ডেসিমেলের একটি বীজতলা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের 10 কেজি সার প্রয়োগ করতে হবে। আর যদি আমাদের ধরলাম যেটা একটি বড় নার্সারি, সেক্ষেত্রে আমাদের 10 ডেসিমেলের আমরা একটি বীজতলা তৈরি করব, তো সেই সেটার জন্য তার ঠিক ডাবল হয়ে যাবে। এভাবে আমাদের হিসাব করে, অর্থাৎ যতটুকু আমাদের জায়গা আছে সেই জায়গার জন্য যতটুকু, অর্থাৎ ইউনিট হারে, ইউনিট ইউনিট প্রতি আমাদের যে সার লাগবে সেটির সাথে যতটুকু আমাদের লাগবে সেটি আমরা গুণ করে বের করে অনুযায়ী আমরা সার প্রয়োগ করে দিব। এর ফলে যেটি হবে যে আমাদের সারের যে ব্যবহার, আর সারের যে স্বাস্থ্য ব্যবহার, সেটি স্বাস্থ্য যে ব্যবহার আছে সেটি নিশ্চিতভাবে করা যাবে। এরপরে দেওয়া আছে যে বীজতলার মাটিতে পোকা বা রোগ জীবাণু থাকতে পারে, তাই কিছু খড় বিছিয়ে তাতে আগুন দিয়ে পুড়িয়ে দিলে মাটি কিছুটা জীবাণুমুক্ত হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেওয়া আছে যে বীজতলার মাটিতে পোকা বা রোগ জীবাণু থাকতে পারে, তাই কিছু খড় বিছিয়ে দিয়ে তাতে আগুন পুড়িয়ে দিলে মাটি কিছুটা জীবাণুমুক্ত হতে পারে। অর্থাৎ আমরা এটি একটি টেকনিক যে আমরা হচ্ছে যে মাটির যে জায়গা যে জায়গায় আমরা বীজতলা তৈরি করবো, সে জায়গায় হচ্ছে আমরা কিছু খড় বিছিয়ে দিই, তাতে যদি আমরা দিয়াশলাই আগুন ধরিয়ে দিই,
তাহলে দেখা যাচ্ছে সে হিটে বা সে আগুনের কারণে হচ্ছে যে আমাদের যে রোগ জীবাণু বা পোকা সেটি মারা যেতে পারে। এটি একটি কৌশল যে এর ফলে মাটি কিছুটা জীবাণু মুক্ত হবে। বা এর আগে আমরা যেটি বলেছি যে যদি আমরা 15 থেকে 20 সেমি গভীর গর্ত করে সে রোদের মধ্যে রেখে দিই, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে রোদের তাপে পোকা বেরিয়ে আসলে সেক্ষেত্রে পাখিও খেয়ে ফেলতে পারে। এবং লাস্টে যেটা আমাদের দেওয়া আছে একদম হচ্ছে সেক্ষেত্রে বন্ধুরা যে 12 নম্বর, যে মাটি শোধনের জন্য মাটি শোধনের জন্য গ্যামাক্সিন আমরা যদি একটি যেটি লিখলাম যে আমাদের যেহেতু এখানে পুরোপুরিভাবে যে মাটি রোগ পোকা বড় জীবাণু থাকলে খড় বিছিয়ে দিয়ে আগুন ধরিয়ে আগুন আগুন ধরিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে মাটি পুরোপুরি জীবাণু মুক্ত হয় না। এই জন্য পরশেষে মাটি শোধনের জন্য আমরা গ্যামাক্সিন বা ফরমালিন জাতীয় রাসায়নিক পদার্থ প্রয়োগ করা যাতে এটি মাটির সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। এবং এর ফলে যেটি হয় যে মাটির গুণাগুণ বিশেষভাবে এটির মাটির যে গুণাগুণ আছে এটিকে ধরে রাখা সম্ভব হয়। এরপর দেখো যে পলি ব্যাগে ভরার জন্য মাটি উপরোক্ত নিয়মে প্রস্তুতকৃত মাটি অর্থাৎ যে নিয়মে আমরা এতক্ষণ আলোচনা করলাম মাটি চালনি দ্বারা চেলে ঢেলা মুক্ত করতে হবে, তারপর নির্ধারিত মাপের পলি মাটি ভরাট করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল এই এই চ্যাপ্টারের আলোচনার বিষয়বস্তু। এখান থেকে আমরা যেটি জানলাম যে একটি বীজতলা, আদর্শ বীজতলা তৈরি করতে গেলে বা বীজতলা মাটি প্রস্তুত করতে গেলে যে যে নিয়মগুলো আমাদের মানতে হবে, যে আমাদের 15 থেকে 20 সেন্টিমিটার চড়া হতে হবে, সেই অনুযায়ী গভীর করতে হবে, গভীর করে মাটিটি খোলা রাখতে হবে, উন্মুক্ত রাখতে হবে যাতে করে পোকা বেরিয়ে আসে সূর্যের তাপে, সেটি বেরিয়ে আসলে পোকা মিন আমাদের যে পাখি আছে সে পাখি খেয়ে ফেলতে পারে। এছাড়া আমাদের প্রয়োজনীয় পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। আবার আমরা দেখো শেষ শেষ মুহূর্তে এসে আমরা যেটা আলোচনা করলাম যে আমাদের হচ্ছে যে আমরা খড় বিছিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েও আমরা পোকামাকড় বা মাটিকে জীবাণুমুক্ত করতে পারি, বা একদম আমরা যদি বলি যে গ্যামাক্সি বা ফরমালডিহাইড এই জাতীয় রাসায়নিক পদার্থ প্রয়োগ করা যেতে পারে। এবং সবশেষে আমরা যেটি আলোচনা করলাম যে এই মাটি শোধন ছাড়াও যে আমাদের সার প্রয়োগ যেটি আছে যে আমাদের নার্সারি আকার অনুযায়ী আমাদেরকে সার প্রয়োগ করতে হবে, এবং হচ্ছে যে আমাদের কোনো ঢেলা, বড় কোনো ঢেলা বা দলা থাকা যাবে না, সেটিকে গুঁড়া ভেঙে গুঁড়া গুঁড়া করে আমাদের মাটিকে ঝুরঝুরা করতে হবে। এবং মাটি যদি এঁটেল থাকে অর্থাৎ যদি প্রচুর পরিমাণ পানি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের দোআঁশ মাটি যোগ করতে হবে। আর যদি মাটি যদি বেলে থাকে অর্থাৎ মাটিতে যদি বালুর পরিমাণটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এঁটেল বা দোআঁশ মাটি যোগ করতে পারি। তো আশা করি আমার এই আলোচনা তোমাদের জন্য খুব বেশ সহায়ক ভূমিকা পালন করে তোমাদের বোঝার জন্য। তোমরা নিয়মিত অনুসরণ করতে থাকো এবং আগামী ক্লাস পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।